ভারত সরকারের মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত কৃষি দর্শন মানেই কৃষি সংক্রান্ত নানান আলোচনা আর সেই আলোচনার উদ্দেশ্যে আজ আমরা এসেছি বীরভূম জেলার বোলপুর শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত ইসলামপুর গ্রামে আমার সঙ্গে রয়েছেন এই গ্রামেরই বেশ কয়েকজন কৃষক বন্ধু আমরা কথা বলবো তাদের সঙ্গে কথা বলে জানব তাদের সারা বছরের কৃষিকাজের কথা এবং কোনো রকম সমস্যা থাকলে জিজ্ঞাসা থাকলে জেনে নেব সে কথাও এবং সেই সব জিজ্ঞাসার উত্তর কি হতে পারে সমাধানের পথ কি হতে পারে জানবো আজকের অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে কৃষি বিশেষজ্ঞ হিসেবে আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর অরিন্দম চক্রবর্তী যিনি সহ কৃষি অধিকর্তা বোলপুর শ্রীনিকেতন ব্লক আমরা প্রথমেই যাব কৃষক বন্ধুদের কথায় নমস্কার আপনার নাম সমীর গণাই কি কি চাষ করেছেন আমি সরিষা আলু তো এই মুহূর্তে মাঠে কি লক্ষ্য করছেন লোকে সরিষে আপনার এই যে লাল হয়ে যাচ্ছে গাছটা মিডি লাগছে আর গুনা দেখুন হয়ে গেছে এর জন্য একটু বিশেষভাবে কাছে জানতে চাইছি গোড়া ফুলে যাচ্ছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ এটার জন্য আমরা জানতে কাছে আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনার যেমন সর্ষের সমস্যা রয়েছে হয়তো সমস্যায় রয়েছে কারণ সর্ষে হাতেই আরও কৃষক বন্ধু অপেক্ষা করছেন আমরা কথা বলে তাদের সঙ্গে নমস্কার আপনার নাম আমার নাম মোহন খাঁ আচ্ছা তো আপনি আপনার হাতেও আমরা সর্ষের গাছই দেখতে পাচ্ছি তো আপনি কি জানতে চাইছেন আমি জানতে চাইছি যে এই মানে শাখা প্রশাখা কম হচ্ছে গাছটা শরু হয়ে যাচ্ছে আর গোড়াতে আলুর মতো ধরছে ছোট মতো আর মেরি পোকার একটা প্রতিকার আমরা সেটা জানতে চাইছি কীভাবে করবো সমস্যা তো বেশ কিছু দেখাই যাচ্ছে তবে এই মুহূর্তে যেটা লক্ষ্য করছেন যে কেন আরও শাখা প্রশাখা বেরোচ্ছে না অর্থাৎ ফলন আরও প্রয়োজন সেটা হচ্ছে না কেন জানবো আমরাও আমরা দেখতে পাচ্ছি আরও একজন সর্ষের কথা হয়তো সর্ষের চারা নিয়ে অপেক্ষা করছেন জানার জন্য জেনে নি তার কাছ থেকে আপনার নাম আমার নাম গণেশচন্দ্র পাল আচ্ছা আপনি কি জানতে চাইছেন আমি জানতে চাই যে আমার সর্ষে গাছগুলো লাল হয়ে যাচ্ছে আর আলুর মতন নিচে ধরছে হ্যাঁ মারা যাচ্ছে এটা কি করে সমাধান করা যাবে তার জন্য আমরা আচ্ছা অবশ্যই অবশ্যই আমরা সমাধানের পথই খুঁজে বের করতে চাইবো যে কি করলে এই সমস্যাগুলি থেকে রক্ষা পাওয়া যেতে পারে আর এই মুহূর্তে ঠিক কি করণীয় এবং চাষ পদ্ধতি বা কি রকম হওয়া উচিত জানবো বিশেষজ্ঞের কাছ থেকে সর্ষে নিয়ে কৃষক বন্ধুরা যে সমস্যাটি তুলে ধরলেন মোটামুটি তিনজনেরই সমস্যা একই রকম এটি বর্তমানে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র একটি সর্বাঙ্গীন সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের বীরভূমের ক্ষেত্রে বিশেষ করে এটি প্রত্যেক বছর আমরা দেখতে পাচ্ছি সর্ষের এই সমস্যাটি মূলত বিনয় জাতের যে সর্ষে আমরা করি সেই সাদা সর্ষে তাতে কিন্তু এই সমস্যাটা প্রধানত দেখা যায় প্রধান কারণ হচ্ছে আমরা যে মাটিতে ধান চাষ করি সেই ধান চাষ করার পরে ধান তোলার পরে আমরা সাধারণত সর্ষে আমরা ওই মাঠে ফসল হিসাবে লাগাই লাগানোর পরে আমরা দেখতে পাই যে যখন আমরা সরষে লাগানোর কথা অর্থাৎ নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমাদের সর্ষে লাগানোর কথা কিন্তু লাগাতে লাগাতে আমাদের শেষ সপ্তাহ কোনো কোনো ক্ষেত্রে ডিসেম্বর মাসের শুরুর দিকেও আমরা সর্ষে লাগিয়ে থাকি এর ফলে যেটা দেখা যায় যে সর্ষের যে স্বাভাবিক ফলন বা যে তার ফটো সেন্সিটিভিটি অর্থাৎ আলোর সঙ্গে যে তার সম্পর্ক আছে সেটা অনেক দেরি হয়ে যায় এবং ফলন কিন্তু মার খায় এর জন্য যেটা করা দরকার সর্ষের ক্ষেত্রে কিন্তু যদি যারা যেসব কৃষক সর্ষে চাষ করবেন তাদের একটা সর্বাঙ্গীন কৃষি নিয়ে যেমন আমাদের সর্ষে নিয়ে চিন্তা ভাবনা করার দরকার আছে প্রথম কথা হচ্ছে সর্ষে লাগাতে গেলে মাটির অম্লত্ব কিন্তু দূর করতে হবে মাটির অম্লত্ব দূর করার জন্য যখন ফাঁকা থাকবে মাঠ সেই সময় যে কোনো সময় হতে পারে বিশেষ করে যদি গ্রীষ্মকালীন চাষ যে সময় দেওয়া হয় সেই সময় হলে সবচেয়ে ভালো মাটি পরীক্ষা করে দিতে পারলে ভালো কিন্তু যদি নাও দিতে পারেন কাঠা পিছু চার কেজি হিসাবে চুন বা ডলোমাইট কিন্তু প্রয়োগ করে মাঠটা পনেরো দিন খালি রাখতে হবে এই রকম যদি না করা যায় তাহলে এক আমাদের কিন্তু এই অম্লত্বটা দূর হবে না অম্লত্ব দূর না হলে কিন্তু পরবর্তীকালে সমস্যাগুলি নানা রকম দেখা যাবে যেমন এক্ষেত্রে হয়েছে প্রত্যেকটি জমিতে ফোলা রোগ বা আমরা যেটা কৃষকরা বলে থাকেন সর্ষে গাছে আলু হয়েছে এই ফোলা রোগটি একটি ছত্রাকঘটিত রোগ এই রোগটি কিন্তু এই অম্লত্বের কারণেই মূলত দেখা যায় বিনয় যে জাতের সর্ষে সেই সর্ষেতে এর জন্য কি করতে হবে এর জন্য করা দরকার যদি আপনারা চেষ্ট পারেন তাহলে বিনয় জাতের বাদ দিয়ে অন্য যেসব ভালো জাত এই ফোলা রোগ প্রতিরোধকারী যেসব জাত এসছে যেমন ডব্লু এক ডব্লু দুই এই দুই জাতের সর্ষে অনেকটাই বিনয়ের মতো ফলন একই রকম সমস্ত কিছু কিন্তু এই ধরনের সর্ষে লাগালে আপনারা কিন্তু অনেক ফল পাবেন যাদের ক্ষেত্রে সর্ষেতে মাঠে এরকম শিকড় ফোলা রোগ হয়ে গেছে তাদের জন্য প্রাথমিকভাবে করণীয় দেখবেন যে মাঠের মধ্যে সর্ষে হতে হতে কিছু জায়গায় দু এক জায়গায় খাপছাড়াভাবে সর্ষে গাছটি কিন্তু বসে গেছে অর্থাৎ সেইখানে কিন্তু তুলে দেখবেন তখনই কিন্তু গুটি ধরতে শুরু করেছে এই সব ক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে গাছটিকে তুলে ফেলা বাঞ্ছনীয় তুলে ফেলে কিন্তু দূরে নিয়ে গিয়ে কোথাও পুঁতে ফেলতে পারলে ভালো অথবা নষ্ট করে ফেলতে হবে দ্বিতীয় কাজ হিসাবে যেটা করতে হবে যে এই সময় কিন্তু সেচ সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে আর চাপান হিসাবে নাইট্রোজেন সার অর্থাৎ ইউরিয়া ওই সময় কিন্তু প্রয়োগ বন্ধ রাখতে হবে এর কিন্তু কোনো স্থায়ী সমাধান নেই একবার হয়ে গেলে কিন্তু এই সব ধরনের প্রতিষেধক ব্যবস্থা না নিলে কিন্তু আমরা এর হাত থেকে প্রতিকার পাবো না অন্যান্য বছরে আমরা লক্ষ্য করব যে যখন আমরা সর্ষে লাগাবো তখন আমরা যেন প্রতিরোধ জাত হিসাবে লাগাই শাখা প্রশাখা না বেরানো বা লাল হয়ে যাওয়া এগুলি কিন্তু সর্ষের এই সমস্যা থেকেই আসছে আপনারা কিন্তু এই ব্যাপারে সচেতন হলে অনেকটাই এর থেকে দূর পাবেন আমাদের বীরভূমের ক্ষেত্রে যেখানে অম্ল মাটি সেখানে কিন্তু এই সমস্যাটি অনেক বেশি আরেকটা যেটা বললেন মেরি পোকা অর্থাৎ জাপ পোকা লাগছে জাব পোকা লাগলে মেটাসিস্টক্স অথবা আপনার তারা নশ নয় বা ডাই বিভিন্নভাবে পাওয়া যায় রোগর পাওয়া যায় এগুলি দু গ্রাম প্রতি লিটার জলে দিয়ে কিন্তু প্রয়োগ করতে হবে প্রয়োগ করলে কিন্তু বিকেলের দিকে প্রয়োগ করা ভালো কারণ ওই সময় আক্রমণটা বেশি হয় আপনারা সুদূর ফল পাবেন সর্ষে চাষের ক্ষেত্রে কি করণীয় আমরা জেনে নিয়েছি জানবো পরবর্তী কৃষক বন্ধুদের কাছ থেকে তাদের জানতে চাওয়ার বিষয়টি নমস্কার আপনার নাম আমার নাম সঞ্জয় মাঝি কী চাষ করেছেন কী জানতে চাইছেন আলু চাষ করেছি এই যে আলু গাছগুলো এই পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে এটা কেন হচ্ছে এবং এর থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি অর্থাৎ কী ওষুধ প্রয়োগ করলে এটা ঠিক হবে সেটা জানতে চাইছি অনেক অনেক ধন্যবাদ আপনার সমস্যার কথা তুলে ধরেছেন আমরা নিশ্চয়ই জানবো এবং জানাবো সমাধানের পথ পরবর্তী কৃষক বন্ধু কি জানতে চাইছেন একটু দেখে নিই আপনার নাম আমার নাম বিপদ মাঝি আচ্ছা কী জানতে চাইছেন এই যে আলু গাছটা পাতাগুলো কুড়িয়ে যাচ্ছে এবং গাছটা আস্তে আস্তে দেখছি মাটির মধ্যে নুয়ে যাচ্ছে আচ্ছা এইটার জন্য কোনো কিছু আলু ধরছে না মরে যাচ্ছে আস্তে আস্তে কিছু প্রয়োগ করেছেন না এখন কিছু প্রয়োগ করিনি সেটা কি করলে ঠিক হবে সেটা জানতে চাই আমরা জেনেছি আলু চাষ করেছেন কৃষক বন্ধুরা এবং আলু চাষের ক্ষেত্রে পাতা কুঁকড়ে যাচ্ছে গাছ ঢলে পড়ছে সব মিলিয়ে মোটেও গাছের চেহারা ভালো নয় যা থেকে ভালো ফলের আশা করা যেতে পারে তো এই অবস্থায় কি করণীয় কি করতে হবে জানবো আমরা আলুর ক্ষেত্রে আমরা জানি যে আলু বা টমেটো এদের ক্ষেত্রে একটি সমস্যা দেখা যায় এটা পাতা কুঁকড়ে যাওয়া বা অনেকে কুটে লাগা লোক বলেন এর কারণটা প্রথমে জানতে হবে আলুর ক্ষেত্রে বা টমেটোর ক্ষেত্রে যেরকম বললাম সেটা হচ্ছে যে পাতার তলাতে এক ধরনের খুব ছোট পোকা আপনারা দেখতে পাবেন সাধারণত সকালের দিকে অথবা বিকেলের দিকে যেটি কিন্তু পাতার নিচের অংশটিকে শুষে রস চুষে খাওয়ার ফলে কিন্তু পাতাগুলি কুঁকড়ে যায় ফলে এটি কিন্তু কোনো নির্দিষ্ট রোগ নয় এটা কিন্তু একটি পোকার আক্রমণ কিন্তু রোগের সাথে গুলিয়ে ফেলার জন্য আমরা মাঝে মাঝেই এটায় ছত্রাকনাশক বা অন্যান্য রোগনাশক প্রয়োগ করি এক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে যে বিকেলের দিকে অন্তত তিনটের পরে এই যখন এরকম লাগছে বা মানে কুঁকড়ে যাচ্ছে দেখতে পাবেন তখন যে কোনো একটি সিস্টেমিক ইনসেকটিসাইড অর্থাৎ যেটি ভেতরে গিয়ে অন্তর্বাহী কীটনাশক হিসাবে আমরা বলি সেই রকম কোনো কীটনাশক বিকেলের দিকে প্রয়োগ করতে হবে খুব হবে যদি অ্যাসিফেট জাতীয় গ্রুপের ওষুধ প্রয়োগ করতে পারেন অ্যাসাটাপ পাউডার ইত্যাদি নামে বাজারে পাওয়া যায় যেটা মোটামুটি এক গ্রাম জলে অন্তত দশ থেকে এগারো গ্রাম আপনার ওষুধ লাগবে মিশিয়ে বিকেলবেলা যদি একটু সামান্য গুঁড়ো মিশিয়ে বিকেলবেলা প্রয়োগ করেন তাহলে কিন্তু এই রোগের হাত থেকে কিন্তু আপনারা পরিত্রাণ পাবেন অর্থাৎ এই পোকাটির হাত থেকে পরিত্রাণ পাবেন চাষ করতে গিয়ে মাঠের মধ্যে কৃষক বন্ধুরা যে ধরনের সমস্যা প্রত্যক্ষ করছেন সে কথাই আমাদের জানাচ্ছেন এবং তার অবশ্যই সমাধানের পথ আমরা জানছি আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞের কাছ থেকে জানব আর কি ধরনের সমস্যা রয়েছে কৃষক বন্ধুদের কাছে আপনার নাম আমার উদয় মন্ডল আচ্ছা কি জানতে চাইছেন এই আলু পাতার উপর লাল আস পর পড়ছে আচ্ছা দাগ দাগ ধরে কাজ আচ্ছা এটা জমির প্রায় বেশিরভাগ গাছেই কি লক্ষ্য করছেন না একটা দুটো গাছ দুটো একটা গাছ লক্ষ্য করা যাচ্ছে আচ্ছা আপনি ইতিমধ্যে কিছু প্রয়োগ করেছেন না কিছু করিনি আচ্ছা কি প্রয়োগ করতে হবে জানতে চাইছেন আচ্ছা অনেক ধন্যবাদ আরও একজনের কাছে আমরা আলু গাছ দেখতে পাচ্ছি দেখে নিই তিনি কি জানতে চাইছেন নমস্কার আপনার নাম আমার নাম স্বপন ঘোষ আমি আলু গাছ সম্বন্ধে জানতে চাচ্ছি পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে হুম আর এটাই যেমন করি হোক প্রতিকার চাই আর কি অবশ্যই আলু চাষ কতটা জমিতে করেছেন এক বিঘে করেছি আচ্ছা আর কতদিনের অভিজ্ঞতা এই আলু চাষে এটা ধরুন বছর কুড়ি বছর ধরে অভিজ্ঞতা তো অভিজ্ঞতার সূত্রেই জানতে চাইবো যে এই পাতা হলুদ হলে আগে কি কিছু প্রয়োগ করতেন কোনো কিছু প্রয়োগ করতাম না গো রাসায়নিক সারই সব থেকে কম ব্যবহার করতাম হ্যাঁ গোবর সার আর খোল এইটা নিয়েই চাষ বেশি অধিকাংশ ক্ষেত্রেই করতাম আচ্ছা এবছরে এবছর ওই কিছু কিছু করে এখন এবার দেখে শুনে রাসায়নিক সার প্রয়োগ করতে আরম্ভ করেছি আর কি তারপরে এরকম পাতা হলুদ লক্ষ্য করে হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আপনার সমস্যার কথা আমরা জেনেছি নিশ্চয়ই আপনার ক্ষেত্রেও কি সমাধানের উপায় জানবো আমরা আমরা দেখতে পাচ্ছি আলুর চারা হাতে আরও একজন কৃষক বন্ধু অপেক্ষা করছেন আপনার নাম স্বপন গড়াই আচ্ছা কি জানতে চাইছেন আমার আলুর কোনো রোগ নাই সতেজই আছে কিন্তু এতে আর কি কোনো ভিটামিন দেওয়া দরকার আছে কি না সেটা আর কি জানার দরকার আচ্ছা আপনাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ আপনারা মাঠে যেটা প্রত্যক্ষ করেছেন এবং দীর্ঘ যে অভিজ্ঞতা রয়েছে সে কথাও আপনারা জানিয়েছেন আমরা এই মুহূর্তে আপনাদের চাষের ক্ষেত্রে কী করণীয় জানব আলু নিয়ে যেটা কৃষক বন্ধুরা প্রশ্ন করলেন আলু নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে পশ্চিম দেখতে পাচ্ছি যে আলু চাষে নানা রকম সমস্যা দেখা যাচ্ছে বিশেষ করে রোগ আলুর একটি সর্বাঙ্গীন সমস্যা হয়ে দাঁড়িয়েছে আলুর জন্য যেটা আমাদের প্রাথমিকভাবে করা দরকার যে আলু যখন আমরা বীজ বসাই আমাদের যদি তখন থেকেই চিন্তা ভাবনাটা করতে হবে যে আমরা কি করব। আলু একটি অত্যন্ত ব্যয় সাপেক্ষ চাষ সুতরাং এত ব্যয় যখন করছি তখন আমাদের চিন্তাভাবনা করতে হবে যে আমাদের লাভের মূল্য যেন আমরা ঘরে নিয়ে আসতে পারি প্রথম কথা হচ্ছে যে বীজ শোধন করাটা আলুর ক্ষেত্রে কিন্তু খুব জরুরি বীজ শোধন করতে গেলে যেটা করতে হবে যে আলু বীজ যখন আপনারা বসাবেন তার আগে কেটে বীজটিকে একটি বীজ শোধকের সঙ্গে মিশ্রণ তৈরি করে আপনাকে দিতে হবে এখন নানা রকম মিশ্রণ করা পাওয়া যায় আগে যেমন লাল ওষুধ অর্থাৎ এমইএমসি সিক্স গ্রুপের নানারকম ওষুধ আপনারা দিতেন যেমন অ্যাগালোল সিক্স ব্যাগালোল সিক্স ইত্যাদি রকম নামে পাওয়া যেত সেই সব লাল ওষুধে করতেন এখন আধুনিক কালে আরও অনেক রকম ছত্রাকনাশক এসেছে যেমন মেটালাক্সিল ব্যাঙ্কোজেব এই মিশ্রণটি অত্যন্ত ফলপ্রয়ী এবং আপনারা যদি এতে বিশোধন করেন তাহলে অত্যন্ত উপকার পাবেন একশো লিটার জলে চল্লিশ কেজি আলু আমরা কিন্তু করতে পারবো সেক্ষেত্রে আড়াই গ্রাম প্রতি লিটার জলে আমাদেরকে কিন্তু ওষুধ দিতে হবে ওষুধ দেওয়ার পরে আলু বীজটা যখন আমরা কাটবো সেই বীজ আমরা ওই মিশ্রণে ডুবিয়ে আমরা তারপরে আমরা ছায়ায় তিন থেকে চার মিনিট শুকিয়ে নিয়ে আমরা আলু বীজটা বসাতে পারবো এই যেটা বল বলার আমার সেটা হচ্ছে যে আলু যখন কাটছেন সেই যে বঁটি বা ছুরিতে আপনারা আলুটা কাটেন সেই বঁটি বা ছুরিটাকেও কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সলিউশানে অথবা ওই মিশ্রণের সলিউশানে কিন্তু ডুবিয়ে ভালো করে বটিটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে দ্বিতীয়ত যেটা করণীয় যেটা হচ্ছে আমরা যেটা করে থাকি যে আলু কাটলাম আমরা বিশোধনের দ্রবণে আমরা ডোবালাম ডোবানোর পরে আমরা কিন্তু ওই দ্রবণটা দু থেকে তিনবার করার পরে আমরা ফেলে দিই না আমরা কি করি ওইখানেই জল মিশিয়ে আবার ওষুধ প্যাকেট কেটে আমরা ওষুধটা ওইখানেই মিশিয়ে দিচ্ছি ফলের এর মাত্রা ঠিক থাকে না এবং যে রোগ থাকার সেটি সেই রোগটি কিন্তু বারবার থেকে যাচ্ছে সেক্ষেত্রে শোধনটা খুব যত্ন নিয়ে এবং গুরুত্ব সহকারে করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে যখন মূল জমিতে আলু চাষ হচ্ছে সেক্ষেত্রে আপনারা মাঠে যখন আপনারা দেখতে পাবেন যে আমাদের দুরকম ধসা সাধারণত লাগে একটি জলদি ধসা একটি নাবি ধসা আমাদের নাবি ধসাটা আগে আসে জলদি ধসাটা পরে আসে পাতার কিনারা থেকে দেখবেন কালো হয়ে আস্তে আস্তে করে কোনো হলুদ হয়ে যাচ্ছে হলুদ থেকে কালো হচ্ছে এবং গাছগুলি কিন্তু ঢলে পড়ছে এবং আশানুরূপ আলুর ফলন হচ্ছে না এবং পরবর্তীকালে পুরো গাছটাই মরে যায় কোনো কোনো ক্ষেত্রে আলু মাঠই ভেঙে দিতে হয় মাঠে একদমই ফলন পাওয়া যায় না এক্ষেত্রে যেটা করতে হবে একটি সুসংহত পদ্ধতি আপনাদেরকে নিতে হবে প্রথম পদ্ধতি হিসাবে যেটা করণীয় সেটা হচ্ছে যে যখনই দেখছেন যে আলু বসানো হয়ে গেছে দ্বিতীয় কানিমাটি তুলছেন সেই সময় ব্লাইটক্স অর্থাৎ কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের যে ওষুধ আছে চার গ্রাম প্রতি লিটার জলে দিয়ে কিন্তু একটি স্প্রে করতে হবে আপনার করার পরেও যদি দেখেন যে মেঘলা আকাশ বা স্যাঁতস্যাঁতে বা কোনো কারণে কুয়াশা খুব হচ্ছে তাহলে জানবেন এগুলি কিন্তু ধসা রোগ লাগার জন্য সুলক্ষণ এবং ধসা রোগ লাগার সম্ভাবনা অনেক বেশি এক্ষেত্রে যেটা করবেন প্রাথমিক অবস্থাতে আমি যে একটু আগে যে ওষুধটি বললাম মেটালাক্সিল ব্যাংকোজেম এটি দিতে পারেন এটা বাজারে টাটা মাস্টার ইত্যাদি নামে পাওয়া যায় এটা দু থেকে আড়াই গ্রাম প্রতি লিটার জলে দিতে পারেন অথবা মেটিরাম বলে একটি ওষুধ পাওয়া যায় এই ওষুধটি তিন গ্রাম প্রতি লিটার জলে দিতে পারেন এছাড়া কবচ অর্থাৎ ক্লোরোথ্যানোনিল এই গ্রুপের ওষুধও দু গ্রাম প্রতি লিটার জলে এই রকম মাত্রাতে কিন্তু স্প্রে করতে হবে এবং এক সপ্তাহ অন্তর দুটি অন্তত স্প্রে করতে হবে এই স্প্রে যদি করি আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই এটা রক্ষা করব। আমরা যে একজন কৃষক বন্ধু যেটা বলেছেন যে রাসায়নিক সারের ব্যাপারে হ্যাঁ ঠিক কথাই আমরা যতদিন জৈব সার এবং খোলের চাষ কর দিয়ে চাষ করছিলাম ততদিন পর্যন্ত সমস্যা অনেক কম ছিল কিন্তু জৈব সারের ব্যবহার এতটাই কমে গেছে যে এবং ফলনের গুণমান এবং ফলনের পরিমাণ এতটাই বাড়ানোর প্রয়োজন হয়েছে যে রাসায়নিক সার এবং জৈব সারের মিশ্রণ একসাথে করে আমাদের চাষ করা খুব জরুরি সুতরাং যত্ন করে যদি আমরা ভালোভাবে আলু চাষ করি তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা এই সব সমস্যার হাত থেকে রক্ষা পাবো আলু চাষের সঠিক পদ্ধতি কি হওয়া উচিত কি কি করণীয় জেনে নিয়েছি আমরা জানবো পরবর্তী কৃষক বন্ধুর কাছ থেকে তার জানতে চাওয়ার বিষয়টি আপনার না অপূর্ব মণ্ডল আচ্ছা বেগুন তো দেখতেই পাচ্ছি নিয়ে এসেছেন সঙ্গে কি জানতে চাইছেন এই গাছগুলো পাতাগুলো গুড়িয়ে যাচ্ছে ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে পোকা লাগছে হ্যাঁ এটা কি রোগ আমি বুঝতে পারছি না ওষুধ একবার দিয়েছিলাম একটা কি নাম বললো যেন ওষুধটা ভুলে গেলাম ওটা হ্যাঁ ওই ওষুধটা একটা প্রয়োগ করেছিল হ্যাঁ করেছি হচ্ছে না এটা হ্যাঁ এটা কি করতে হয় কি করলে ভালো হয় একটু বলে দিলে আচ্ছা এই ধরনের সমস্যা কি এইবারেই প্রথম দেখছেন হ্যাঁ প্রথম দেখছি আমি এই প্রথম লাগিয়েছি প্রথমেই দেখছি আচ্ছা আচ্ছা অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি বেগুন চাষ করেছেন এবং সমস্যার কথা জানিয়েছেন আমরা জানবো সমাধানের উপায় বেগুনের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পেলাম যে বেগুন আমরা সাধারণত মূল জমিতে যেগুলি লাগাই সেগুলিতে যে পরিমাণ যত্ন নিয়ে থাকি কৃষক বন্ধুরা যারা বাড়ির কাছাকাছি কিচেন গার্ডেন হিসাবে লাগান এক কাঠা দু কাঠা ইত্যাদি তাদের ক্ষেত্রে এই যত্নের কিন্তু একটু অভাব দেখা যায় বেগুন লাগাতে গেলে বেগুন কিন্তু একটি লাভজনক ফসল এবং অত্যন্ত সেন্সিটিভ ফসল অর্থাৎ একটু একটু আমরা যদি যত্নের অভাব করি বেগুনে কিন্তু নানারকম সমস্যা দেখা যাবে বেগুনে অনেক রকম পোকা লাগে কিন্তু কৃষক এত রকম পোকা জন্য সব রকম ওষুধ দেওয়ার দরকার নেই এক্ষেত্রে আমি বলবো যে আপনি একটি ব্রড স্পেকট্রাম যে ইনসেক্টিসাইড হয় অর্থাৎ অনেকগুলি ক্ষেত্র কভার করে সেরকম একটি ইনসেকটিসাইড অর্থাৎ আপনি ইমিডাক্লোরপিড জাতীয় যে ওষুধ আছে বাজারে টাটামিডা ইত্যাদি নামে পাওয়া যায় এই রকম ওষুধ খুব কম লাগে ড্রামে মাত্র তিন এম এই ওষুধ দিয়ে আপনি প্রয়োগ করতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনার পোকার উপদ্রবটা কমে যাবে আর রোগ যেটা দেখতে পাচ্ছি রোগ বেগুনের ক্ষেত্রে কিন্তু গোড়া পচা ফল পচা ডগা পচা ইত্যাদি নানা রকম রোগ দেখা যায় এক্ষেত্রে কিন্তু যে কার্বেন্ডাজিম এবং ম্যাঙ্কোজেবের যে মিশ্রণ আছে সাফ নামে বাজারে পাওয়া যায় এগুলি দু গ্রাম থেকে আড়াই গ্রাম প্রতি লিটার জলে দিয়ে প্রয়োগ করলে কিন্তু সুফল পাবেন আজকে পয়সা উসুল করেই ছাড়ব্যামে ওনাম ও স্কুলে গেছে স্কুল গেছে আরে ছুতো তো কোনো ভালো মতন বানাতিস হ্যাঁ হ্যাঁ আমি স্কুল গিয়েছিলাম ফার্ম স্কুল যেখানে চাষাদের শেখানো হয় জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা যেমন মাটির হিসেবে সঠিক সার ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক যাতে কম খরচে বেশি লাভ এই নাও রাখো এই টাকা আমার আর তোমার হিসেব খতম হ্যাঁ কি করি হ্যাঁ হ্যাঁ ঠিক এরকমই হবে এক মিনিট এই শোনো আসছি আমি হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একদম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে আরে বাবা কিষান কল সেন্টার বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম সকালেও দুপুরে আরে বাবা কিষাণ কল সেন্টার তো সকাল ছটা থেকে রাত দশটা অবধি খোলা রোববারে হ্যাঁ গো বছরে তিনশো পঁয়ষট্টি দিন এত ফোনের বিল কে দেবে আরে বাবা কিষাণ কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন আমি তো অন্য কিছু ভাবছিলাম কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় নম্বর আট শূন্য এক বন্ধু কৃষকের কল সেন্টার আমরা দাঁড়িয়ে আছি বোলপুর শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত ইসলামপুর গ্রামে কথা বলবো এই গ্রামেরই আরও একজন কৃষক বন্ধুর সঙ্গে আপনার নাম বাপি আচ্ছা কি জানতে চাইছেন জানতে চাই যে টমেটো গাছের মানে শুকিয়ে যাচ্ছে বিকেলের দিকে বেশি লক্ষ্য করছি যে গাছটা বেশ সতেজ নাই মানে একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো বিকেলের দিকে গাছটা ঝিম ঝিমিয়ে যাচ্ছে আর একটু পাতাগুলো হাত দিয়ে দেখছি মানে পরপর করে সব দিচ্ছে মানে শুকিয়ে যাচ্ছে এইটাই আর কিছু না আপনি কিছু প্রয়োগ করেছেন না না এখন পর্যন্ত টমেটো চাষ করেছেন এবং কি ধরনের সমস্যা মাঠে লক্ষ্য করছেন সেটা আমাদের জানিয়েছেন আমরা জানবো এক্ষেত্রে কী করণীয় সে কথা টমেটোর ক্ষেত্রে একটু আগেই আমরা যেরকম আলোচনা করছিলাম যে কুটে লাগাটা একটা সমস্যা কুটে লাগা কোনো রোগ নয় এটি কিন্তু পোকার আক্রমণ থেকে দেখা যাবে বিকেলের দিকে হওয়ার কারণ হচ্ছে ডলে পড়ার কারণ হচ্ছে যে আমি আগেই আলোচনা করেছি যে পাতার তলাতে ওই সময় কিন্তু খুব সূক্ষ্ম খুবই সূক্ষ্ম মানে চোখে দেখা যায় না এরকম আনুবিক্ষণিক পোকা কিন্তু এসে বসে এবং তার ফলে কিন্তু আস্তে আস্তে করে পাতাগুলি মুড়ে যায় উল্টো দিক করে এক্ষেত্রে আপনি যেটা করেন করতে পারেন বিকেলের দিকেই অ্যাসিফেট জাতীয় যে ওষুধ অ্যাসাডা পাউডার এটি কিন্তু এক গ্রামে দশ থেকে এগারো গ্রাম এই ওষুধ দিয়ে কিন্তু বিকেলবেলা প্রয়োগ করতে পারেন আপনাকে আরেকটাও আমি অনুরোধ করতে পারি সেটা হচ্ছে বা পরামর্শ দিতে পারি যে আপনি যখন ওষুধটি প্রয়োগ করবেন বা অন্য কোনো কীটনাশক যারা প্রয়োগ করছেন তারা এক ড্রাম জলে এক চামচ এক চা চামচ সাবান গুঁড়ো দিয়ে কিন্তু বিকেলের দিকে প্রয়োগ করুন সাবান গুঁড়ো দিলে যে চেয়াটালো ভাবটা হবে তাতে কিন্তু কার্যকারিতা অনেক বৃদ্ধি পাবে এবং আপনারা এর থেকে সুফল পাবেন আমরা একে একে জেনে নিয়েছি বিভিন্ন কৃষক বন্ধুর কাছ থেকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার কথা সমস্যার কথা জানব আরও একজন কৃষক বন্ধুর কাছ থেকে তার অভিজ্ঞতার কথা নমস্কার আপনার নাম সহদেব পাল আচ্ছা আপনার অভিজ্ঞতা কি এবং চাষের ক্ষেত্রে কি জানতে চাইছেন আমি এই নারকেলটা আমার বছর দুয়েক গুটি আসছে কিন্তু আস্তে আস্তে শুকিয়ে পড়ে যাচ্ছে আর এই পিছনটা সাদাটে ভাব আসছে হ্যাঁ মানে গুটি কিছুটা বড় হচ্ছে সেটাও পড়ছে ছোটোদেরও পড়ছে এর প্রতিকার কি বা কী দিলে এর সুফল পাওয়া যাবে সেইটা আমি জানতে চাই আচ্ছা আপনার এই নারকেল গাছ কি বাড়ির মধ্যেই রয়েছে বাড়ির মধ্যেই আচ্ছা অনেক ধন্যবাদ আপনি আপনার অভিজ্ঞতার কথা জানিয়েছেন নারকেলের ক্ষেত্রে যে অভিজ্ঞতা আপনার হয়েছে জানবো ক্ষেত্রে কি করণীয় সে কথা নারকেলের ক্ষেত্রে এটি আমাদের প্রায় সবার বাড়িতেই দেখা যাচ্ছে এবং সমস্ত জায়গা থেকেই এটা আমরা দেখতে পাই এর প্রধান কারণ হচ্ছে যে বাড়ির মধ্যে যে আমরা নারকেল গাছগুলি লাগাই তাতে কিন্তু আমরা যত্নটা যেভাবে নিই সেটা কিন্তু নারকেলের ফোড়ে যাওয়ার প্রধান কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কলতলা বা ড্রেনের ধারে বা পুকুর পাড়ে নারকেল গাছ থাকে এবং সেখানে বিভিন্ন রকম আবর্জনা বা ভাতের ফ্যান হাত ধুয়ে যাওয়া জল ইত্যাদি ইত্যাদি নানা রকম জিনিস পড়ার ফলে কিন্তু অম্লত্বের প্রচণ্ড বৃদ্ধি পায় এরকম যদি কারো থেকে থাকে তাহলে তারা কি করতে পারেন তারা গোড়াটাকে অবশ্যই প্রথমে দু থেকে আড়াই ফুট দূর থেকে বেদির মতো করে গোড়াটাকে বাঁধিয়ে অর্থাৎ মাটি ফেলে উঁচু করে দিতে হবে তারপরে আড়াই ফুটের পরে আপনারা গোল করে চারপাশে সার দিতে হবে সারের পরিমাণ বলার আগে বলবো যে যদি এরকম ড্রেনের ধারে থাকে তাহলে কিন্তু চুন অল্প হলেও অন্তত গাছ পিছু একশো থেকে একশো কুড়ি গ্রাম মতো চুন খোলের সাথে বা অন্য কোনো জৈব সারের সাথে মিশিয়ে ওই রকম দূর থেকে প্রয়োগ করতে হবে এছাড়া যাদের এমনিতেই ঝরে যাচ্ছে তাদের দেখা যাচ্ছে যে অনুখাদ্য ঘটিত একটা সমস্যা এবং অম্লত্ব একটা সমস্যা দুটি একত্রে দেখা যাওয়ায় এরকম ঝরে পড়ছে এক্ষেত্রে বছরে দুবার অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে একবার একবার আশ্বিন মাসে এই দু রকম সময়ে আপনাদেরকে প্রতি গাছে অন্তত একশো থেকে দেড়শো গ্রাম দশ ছাব্বিশ এবং চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম ইউরিয়া এবং পাঁচশো গ্রামের কাছাকাছি জৈব সার যে কোনো জৈব সার মিশিয়ে তার সাথে দশ থেকে কুড়ি গ্রাম অনুখাদ্য যেমন মাইক্রোমিক্স পাউডার বা অন্য যেসব অনুখাদ্য আছে বিশেষ করে বরুর গঠিত অনুখাদ্য এগুলি কিন্তু দিতে হবে মিশিয়ে যদি প্রয়োগ করেন বছরে দুবার আপনার দু থেকে তিন বছরের পরে ফল বড় হবে এবং মুচি থেকে ঝরে পড়বে না তবে ড্রেনের ধারে যাদের আছে চেষ্টা করতে হবে যদি নারকেল পেতে হয় তাহলে ড্রেনটিকে কিন্তু একটু হলেও ঘুরিয়ে দিতে হবে যাদের এই সুযোগ নেই তারা নিয়মিত পরিচর্যা করুন তাহলে কিন্তু ফলন পাবেন কথা বলবো আরও একজন কৃষক বন্ধুর সঙ্গে নমস্কার আপনার নাম আমার নাম নির্মল ঘোষ পাশের গ্রাম বাহাদুরপুর থেকে আমি এসেছি তো আপনার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা তো চাষের মধ্যে অনেক দিনকার আছে কিন্তু এখন যে অভিজ্ঞতাটা আমার খুব কাজে লাগছে না যেটা হচ্ছে ধানের বীজ এখন লাল হয়ে যাচ্ছে এটাতে আমরা তো যেরকম ধরনের চেষ্টা করি তাতে আমাদের কোনো কাজ হচ্ছে না খো এখন প্রায় পাঁচ ছবিঘা ভুঁজে ধানের বীজ ফেলা আছে সব লাল হয়ে যাচ্ছে সাড়ে কাছে জানতে চাই যে আমাদের এই লাল থেকে কী করে ভালো হবে সেটা একটু বলে দিই অনেক ধন্যবাদ আপনাকে অর্থাৎ আপনার পূর্বের যে অভিজ্ঞতা তা কাজে লাগছে না এই মুহূর্তে সেই বীজটাকে ঠিক রাখার ক্ষেত্রে কি করতে হবে ঠিক এই মুহূর্তে জানবো আমরাও ধানের ক্ষেত্রে যেটা আমরা দেখি যে বোরো ধান বিশেষ করে বোরো ধান চাষের ক্ষেত্রে বীজতলাটা যখন আমরা ফেলি তখন প্রচণ্ড ঠান্ডা থাকায় চারাটা বসে যায় এবং যেখানে একুশ দিনে ধানের চারা বড় হওয়ার কথা সেখানে দু মাস পর্যন্ত বীজতলাতে চারা রাখতে হয় এই যে প্রচণ্ড ঠান্ডাতে যেটা হয় যে বীজ বসে যাওয়া এবং লাল হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি নানারকম সমস্যা দেখা যায় এর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রাথমিকভাবে যেটা করতে বলা হয় যে আমাদের যে কাছে মিলের ছাই বা বাড়ির অন্য ছাই ইত্যাদি দিয়ে মাটির সাথে মিশিয়ে রাখা এর কারণটা জানলে অনেকে ব্যবহার করেন না জেনে অনেকে জেনে করেন তার কারণ হচ্ছে যে ছাই হচ্ছে তাপের কু পরিবাহী অর্থাৎ যতই ঠান্ডা পড়ুক না কেন ঠান্ডাটা বেশি হবে না আবার গরম পড়লেও গরমটা বেশি হবে না অর্থাৎ একটা স্থিতাবস্থা রাখবে মাটির মধ্যে যাতে মাটি থেকে যে সমস্যাটা তৈরি হচ্ছে এটা কম হবে এক আরেকটা জিনিস কৃষক বন্ধুরা করতে পারেন সেটা হচ্ছে যদি জলের সরবরাহ ঠিকঠাক থাকে অন্তত তিন চার দিন পরেও যদি হয় তাহলেও সেক্ষেত্রে যেটা করতে পারেন হচ্ছে রাত্রেবেলা যে জলটা আপনারা ধরে রাখছেন সকালবেলা সেই জলটা বের করে দিয়ে নতুন জল ভরে রাখলে সারা দিন যে গরম হবে সেই গরম জলে কিন্তু অনেকটা উপকার পাওয়া যাবে যাদের ক্ষেত্রে জলের এই সমস্যা আছে যদিও বীজতলা করেছেন তারা কিন্তু অল্প হলেও ছিঁচ দিয়ে রাখতে হবে মাটি একেবারে শুকনো করলে কিন্তু কখনোই হবে না উল্টে কিন্তু আগাছার সম্ভাবনা দেখা যাবে ছাড়াও যাদের অত্যন্ত লাল হয়ে গেছে তাদের জন্য ট্রাইসাইক্লাজল গ্রুপের ওষুধ যেমন বিম বান ট্রুপার ইত্যাদি নামে পাওয়া যায় এই ওষুধটি কিন্তু প্রয়োগ করতে পারেন এক্ষেত্রে কিন্তু অনেক রকম সম অনেক সমস্যার সমাধান হবে এছাড়া যাদের মরচে এছাড়া অনেক সময় বুঝতে পারা যায় না একদম লাল রঙের মোর্চে লাগার মতো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চিলেটেড জিঙ্ক দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার জলে এইভাবে কিন্তু প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু এই সমস্যার হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে আমরা এতক্ষণ বীরভূম জেলার বোলপুর শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত ইসলামপুর গ্রামের কৃষক বন্ধুদের কাছ থেকে তাদের সারা বছরের কৃষি সংক্রান্ত অভিজ্ঞতার কথা শুনলাম জানলাম কিছু কৃষি সংক্রান্ত সমস্যার কথাও এবং সেই সব সমস্যার সমাধান আমরা জেনেছি আজকের অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃষক বন্ধুদের যারা তাদের মূল্যবান সময় দিয়ে জানিয়েছেন তাদের অভিজ্ঞতার কথা এবং সমস্যার কথা এবং ধন্যবাদ জানাই কৃষি বিশেষজ্ঞকেও যিনিও অত্যন্ত সহজ সুন্দরভাবে জানিয়েছেন কিছু কৃষি সুপারিশ আমরা আশা করবো আমাদের আজকের যে সামগ্রিক আলোচনা তা আপনারা যারা দেখছেন অনুষ্ঠান তাদের প্রত্যেকের আগামী দিনের কৃষিকাজের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে টিভি ডিজিটাল पुराना वाला केबल ही ठीक है पुराने वाला केबल ही रहेगा बस सेट टॉप बॉक्स लग जाएगा बेहतरीन पिक्चर क्वालिटी चुनने को सैकड़ों चैनल खर्च बढ़ेगा सेट टॉप बॉक्स कोई महंगा नहीं है कंप्यूटराइज बिल आएगा जो चैनल चुना है उसी के पैसे लगेंगे इकतीस दिसम्बर दो हजार पंद्रह तक सभी बचे हुए शहरी क्षेत्रों में केबल टीवी डिजिटाइजेशन अनिवार्य है आप भी सेट टॉप बॉक्स लगवाने के लिए अपने केबल टीवी ऑपरेटर ऐसी संपर्क करें আর কিছু বাস আরে এটা কি ভাই এতটুকু রাসায়নিক সার কৃষিকাজ ছাড়ছো কি কৃষিকাজ নয় বোকামি ছাড়ছি মাটির পরীক্ষা করিয়েছি এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেবো হ্যাঁ কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান আর মাটিতে পুষ্টিকর পদার্থ আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন আর হ্যাঁ মাটিতে গন্ধক দস্তা বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে উৎপাদনশীলতা বাড়ায় খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে আর হ্যাঁ ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার ওপর ছড়িয়ে দিন আরে বাহ তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার সুগন্ধের মাতোয়ারায় সুস্বাদের বাহারে উন্নতির সুরেতে ফুটে ওঠা হাসিতে সবুজে ভরা গাছপালায় বড় বড় ব্যবসায় সুমধুর চাই আপনার সুখ সমৃদ্ধি কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন অধিকর্তা দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন শান্তিনিকেতন সূচক সাত তিন এক দুই তিন পাঁচ